Rashi tar naam. রোবট সামন্তকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওই আমার ভীমতালের ঘটনার একমাত্র সাক্ষী। কিন্তু ওই লোকগুলো তো না না, এসব ভেবে এখন কোনো লাভ নেই। আমার শুধু রোবট সামন্তকে দরকার, ব্যাস। রাধামাধব এত কাছে এসে ওইভাবে কেন রোবট সামন্ত হাতছাড়া হলো আমার? আমাকে পথ দেখাও তুমি, আমাকে বলো এখন আমি কি করব, কোন দিকে যাব। রোবট সামন্তর সাথে একবার কথা বলা খুব দরকার ছিল, আর সেই সুযোগটাও আমার। কিন্তু রোবটের মতো এত খারাপ একটা লোককে এভাবে কারা তুলে নিয়ে গেল? কার লোকেরা? অপলারায়? আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি এখন রোবট সামন্তকে সরানোর চেষ্টা করবেন, আমার মৃত্যুর একমাত্র প্রমাণ লোপ করার জন্য। তার মানে এখন অপলা রায় জানেন রোবট সামন্ত কোথায় আছে। দাদা দাঁড়ান, দাদা একটু বাদিক করে দাঁড়ান। তোমার সঙ্গে ডিসকাস করব কেন? হু দ্য হেল আর ইউ? আর আমার নাম্বার পেলে কোথা থেকে তুমি? আমার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আপনি আমাকে উল্টে জিজ্ঞেস করছেন। আর আপনি ভাবলেন কি করে যে আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব? তুমি চেনো আমায়? তুমি জানো আমি কে? আপনি আমাকে চেনেন না, জানেন না, তাই আপনি আমার সাথে এভাবে কথা বলছেন। আমি যদি আপনাকে প্রথমেই বলে দিতাম যে আপনার সমস্ত পাপের প্রমাণ আমার কাছে আছে, তাহলে হয়তো এত প্রশ্ন করার সামর্থ্য আপনার হতো। তুমি ব্ল্যাকমেল করছো আমাকে? হুমকি দিচ্ছ তুমি অপলার রয়কে? হ্যাঁ, পাপ আপনি করেছেন, তাই আপনাকে আগে জানানোটা ঠিক মনে করলাম। যদি প্রথমেই সবাইকে জানিয়ে দিতাম তাহলে কি সেটা আপনার জন্য ভালো হতো? হতো না, বরং আপনার এই পাপের ফলস্বরূপ আপনাকে শ্রী ঘরে মানে জেলে যেতে হতো। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন যে কি করবেন, চয়েস আপনার। এর ফল কি হতে পারে তুমি জানো না, কোনো ধারণা নেই তোমার। আমি তোমাকে, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না ম্যাডাম অপলার রয়। যে চেয়ারের ক্ষমতার জোরে আপনি এত জোর দেখাচ্ছেন, এত কথা বলছেন, সেই চেয়ারে আপনি আর বসতে পারবেন না মিসেস অপলার রয়। শাট আপ, আই সেড শাট আপ। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে ফোনে খোশ গল্প করার ইচ্ছেও আমার নেই। নিজের চেয়ারটার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন মিসেস অপলার রায়, ওই চেয়ারটাতে কত অসহায় মানুষের কান্না, প্রতিহিংসা, বিশ্বাসঘাতকতার রক্ত লেগে আছে, দেখুন ভালো করে তাকিয়ে। এরকম সব কথা তো ওই একজনই বলতো, যেটা কি করে
কি হলো? হ্যালো হ্যালো ম্যাডাম অপলারা, এবার আর ধমকে উঠলেন না তো? বললেন না তো শাট আপ, এনাফ ইজ এনাফ। কে তুমি? হু আর ইউ? ভয় পেলেন নাকি? ম্যাডাম অপলারা এত ভয় তো আর পায় না। আমার কি হবে বাদ দিয়ে আগে ভেবে নাও তোমার কি হবে। আমাকে ফোন করে থ্রেটন করছো তুমি? তুমি যেখানেই থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করব। কাজটা অত সহজ নয় ম্যাডাম। আরে সহজ কেন, অসম্ভব, আপনি এটা পারবেন না। আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি কোথায় দাঁড়িয়ে আমায় ফোন করছো সেটা আমি ট্রেস করে ফেলবো ইন জাস্ট 5 মিনিটস। খামোকা আমাকে খোঁজার জন্য সময় কেন নষ্ট করবেন? ধরে নিন আপনার জম। কি হলো? এটাও বিশ্বাস হলো না নিশ্চয়ই। ঠিক আছে, কাল সকাল অবধি অপেক্ষা করুন, এটা সত্যি না মিথ্যে প্রমাণ পেয়ে যাবে। ফোন কাটলে কেন তুমি? সাহস থাকলে বলো তোমার নাম কি? Who the hell are you? ফোন কাটছে? ছাড়বো না আমি ওকে। বড় অডাসিটি, হ্যাঁ, আমাকে ফোন করছে, আমাকে থ্রেটন করছে। হ্যালো অফিসার, হ্যাঁ আমার কাছে এক্ষুনি একটা ফোন এসেছিল। ট্রেস দ্যাট ফোন কল। হ্যাঁ, কোথা থেকে ফোন এসেছে, কে করেছে আমাকে এক্ষুনি জানাতে হবে। রাইট নাও, বলো কোথায়। আচ্ছা, হ্যাঁ ওই বাইপাসের পলাশডাঙ্গার পুরো বাড়িতে। দ্যাটস ফাইন, বাট খুব কেয়ারফুল থাকবে, বুঝেছো? ভীষণ ডেঞ্জারাস এই লোকটা, বি ভেরি কেয়ারফুল, সাবধানে থাকবে। হ্যাঁ বলছি, খবর আছে একটা। মাইমা একটু আগে ফোনে যেন কার সাথে কথা বলছিল। চিন্তা করার কিছু নেই মাধুরী, ফোনটা আমি ওনাকে করেছিলাম। আরে না না, আমি জানি সেটা, কিন্তু তারপরেও মাইমা যেন কার সাথে ফোনে কথা বলছিল। আচ্ছা, হ্যাঁ ওই বাইপাসের পলাশডাঙ্গার পুরো বাড়িতে। আর কি শুনেছো মাধুরী, তাড়াতাড়ি বলো। না, এইটুকুই শুনেছি, আর কিছু শুনতে পাইনি। মাধুরী, মান্নাত কোথায় তুমি বলতে পারবে? মান্নাত? না জানি না তো। অদ্ভুত ব্যাপার, এই বাড়িতে কেউ মান্নাতের ব্যাপারে জানো না, আর আমার এক্ষুনি মান্নাতকে দরকার। কি দরকার আমাকে বলো না, আমি করে দিচ্ছি। হবে না, ওকে একটা পার্টিকুলার কাজের জন্য দরকার, ওকে ছাড়া হবে না এটা। না না, তুমি আমাকে বলেই দেখো না, ওষুধ এনে দিতে হবে, কিছু খুঁজে দিতে হবে, ও শার্ট প্যান্ট। বললাম এইসব কাজ আমি নিজে একলা করে নিতে পারি, কিন্তু ওকে যে কারণে দরকার সেই কাজটা শুধুমাত্র ওই করতে পারে, আর কেউ না। সেটা কি? একা একা ভালো থাকতে। আ
এনিওয়ে সরি, তুমি মনে হয় ফোনে কথা বলছিলে, আমি তোমাকে ডিস্টার্ব করলাম, প্লিজ প্লিজ ক্যারি অন, আই এম সরি। এতদিন টিভিতে সিনেমায় দেখেছি, তার থেকেও বেশি যে দুজন মানুষ দুজনকে ভালোবাসতে পারে সেটা এখন দেখছি। তোমাদের ভালোবাসা ঠিক বেঁচে থাকবে উজ্জ্বলদা। আর আমি জানি রাশি যেভাবেই তোমার কাছে আসুক না কেন, তোমার ভালোবাসা ওকে ঠিক চিনে নেবে একদিন। তো মন্নত মেরি তুই রুহ কা সুকুন তুই আঁখিয়ों की ঠণ্ডক তুই দিল কী হ্যায় দস্তক ওর কুছ না জানুঁ মৈ বস ইতনা হি জানুঁ তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা মৈ ক্যা করুঁ তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা মৈ ক্যা করুঁ আমার ঠিক করবে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, চেহারার একটা ডেসক্রিপশন পেয়ে গেলি আমরা একসাথে নেমে পড়তে পারবো। ঠিক আছে, আপনি খবর পেলে আমাকে জানাবেন কিন্তু একটু ফোন করে। ওকে ম্যাডাম। কার সাহস হতে পারে এতটা? কে ভাবে ফোন করে আমাকে থ্রেট করতে পারে? এত সাহস পেলো কি করে? ওই অপরূপার রয় এসব করতে পারে। মাই বিলাভেড সিস্টার, আমার সামনে এসে লড়াই করার ক্ষমতা নেই, তাই এভাবে লুকিয়ে চুরিয়ে। কিন্তু ও কি জানে রাশি কিভাবে মরেছে সেটা জানে কি না? সেটা না জানলে তো এভাবে আমাকে ব্ল্যাকমেল করার কথা নয়। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমি। না না, কি হচ্ছে আমার, আমাকে কিছু জানতেই হবে, তারপর ব্যবস্থা নেব আমি। আই জাস্ট ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। আপনি তার আগেই যাই হোক খেতে চলুন, অনেক রাত হয়েছে। সবাইকে বলো খেয়ে নিতে, আমি খাবো না, আমার খিদে নেই। একদম কিছু খাবেন না, খালি পেটে থাকা না একদম উচিত নয়। আমি খাবারটা নিয়ে আসি। কিচ্ছু করতে হবে না, আই সেড আমার খিদে নেই। গেট আউট অফ মাই রুম নাও, গো। যাকে দেখ যা, আমাকে ডিস্টার্ব করো না, ভালো লাগছে না আমার। না না
মান্নাত আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হ্যাঁ বলছিলাম যে মান্নাত তাড়াতাড়ি শুয়ে পড়েছে আজ। আমি কি সেটা জানতে চাইছি? দেখ জেসি, আমি তোর মা, তুই না বললেও আমি বুঝতে পারি। বেশি বসে একটু। সে আর কি করবো বল, তোর আর মান্নাতের চার হাত এক না করা পর্যন্ত আমার তো শান্তি নেই। দেখ জেসি, আমি জানি দিনের প্রতিটি সেকেন্ড তুই যেমন ছটপট করিস, আমিও তেমনি করি। আমি বুঝতে পারি তোর অস্থিরতা, তোর চিন্তা, তোর স্বপ্ন, সবকিছু আমি ফিল করার চেষ্টা করি। আর তো মাত্র কয়েকটা মাস, তুই একটু ধৈর্য ধর, তারপরেই। আর আমাকে কতদিন ধৈর্য ধরতে হবে শুনি? মানে ভাইয়ের স্বপ্ন সত্যি করতে গিয়ে আমারও যে বিয়েটা দেওয়া দরকার সেটা কি তোমাদের কারোর মাথায় নেই? এই তুই বিয়ে করবি? তোর বয়স কত হলো রে? সে বয়স যাই হোক, কুড়ি তো বেরিয়েছি। আর তুই জানিস না মেয়েরা কুড়িতেই বুড়ি। দেখেছো দেখেছো মা কিরকম নির্লজ্জের মতো নিজের নিজের ইয়ের কথা নিজেই বলছে। এই তুই কি কাউকে জুটিয়েছিস নাকি বলতো? তুই আগে বল আমার বিয়েটা কবে দিবি, তারপর আমি ভেবে দেখবো তোকে বলবো কি না। ভাইয়ার বিয়ের প্ল্যানিং হচ্ছে দেখে আমার একটু ইচ্ছে করলো বিয়ে করতে। এই ভাইয়া শোন না, আমার বিয়ের টেন্টেটিভ ডেটটা বল না, বল না, বল না। দেবো না তোর বিয়ে, তুই হোল লাইফ আমার কাছে থাকবি, হয়েছে? মা 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 শুনেছ তো, এটা কিন্তু এখন বলল। তারপর মান্নাত পার্মানেন্ট হয়ে গেলেই তো তখন আমাদের ভুলে যাবে। তবে আমি বাঁচি। ও মান্নাতে সে সব সামলাক বাবা, বেঁচে যাই আমি। তুই ওকে কিছু বলো না, খালি আমাকে শুতে যাবি। চল, অনেক হয়েছে ভাইয়ের সাথে খালি ঠাট্টা আর কি, মজা ভাল লাগে না। এই এক কাজ আর কিচ্ছু নেই না। যে কারণে মাইমা উজ্জ্বলদাকে অসুস্থ বলে আমি জানি, একটা মেয়ে হয়ে আমি বুঝি। উজ্জ্বলদা এখনো তোমাকেই খুঁজে বেড়ায় রাশি, এখনো তোমাকেই খুঁজে বেড়ায়। মান্নাত কোথায় তুমি বলতে পারবে? না জানি না তো, কিন্তু ওকে যে কারণে দরকার সেই কাজটা শুধুমাত্র ওই করতে পারে, আর কেউ না। সেটা কি? একা একা ভালো থাকতে। সত্যি কি উজ্জ্বল আমাকে ভুলে গেছে? কিন্তু কেন, কি করে? ভীমতালে সেদিন ওর সাথে কি কিছু হয়েছিল? হে রাধামাত, আমি এবার পাগল হয়ে যাব। আমার সামনে এত প্রশ্ন, এত ঘটনা, অথচ তুমি আমাকে সত্যিটা জানতে দিচ্ছ না। কেন কেন রাধামাতো, কি চাও তুমি? আমি আবার একটা ভুল করি তাই তো? হ্যাঁ আমি জানি, আমি জানি উজ্জ্বলের জীবনে আমার আর কোনো জায়গা নেই, তবু এটুকু তো আমায় জানতে দাও যে আমার আমার ভালোবাসার ঠকে নি আজ একবারও কথা হলো না উজ্জ্বলের সাথে। আমাকে কোনোভাবে সন্দেহ করছে, কি জানি মাধুরী কথাগুলো সত্যি হলে তো। না না, এখন আর চুপ করে বসে থাকার মতো অবস্থা নেই, যে কোনো উপায়ে আমাকে রোবট সামন্তর কাছে পৌঁছতেই হবে।
যেভাবে হোক উজ্জ্বলের স্মৃতিটাও তো ফেরাতে হবে। এই দুটো কাজ করতে পারলে মন বলছে আসল সত্যিটা আমার সামনে আসতে বাধ্য। আর সত্যিটা আমাকে জানতেই হবে মিসেস অপলা রায়। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। রাশি তার নাম, রাশি তার নাম।